যে খুলে দিলে বন্ধ এ মনের দুয়ার। আমার ছোট ভাই সম্পর্কে আমি কিছু বলবো না, ও সম্পর্কে তোমরা অনেক কিছু বলেছো, ডেইলি ফেসবুকে আসছে, হি ইজ অল রাইট। তার কাছে মানুষের একটা জিনিস শেখা উচিত, শেখা দরকার, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সে আদব কায়দাটা এখনকার ছেলে মেয়েদের মধ্যে সেই আদব কায়দাটা শিখতে পাওয়া যায় না। ও যখন একেবারে টপ হিরো বাংলাদেশের, তখন ও সিনিয়র যারা, ওর চেয়ে দুই দিনের সিনিয়র যারা চলচ্চিত্র জগতে, তাদেরকে দেখলেও সে চেয়ার থেকে উঠে দাঁড়াতো। আজ পর্যন্ত আমার সামনে চেয়ারেও বসেনি, আজও আমার ছোটো ভাই হওয়া সত্ত্বেও এখনও আমার চেয়ারে বসে না, যখন থেকে সে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে আর চেয়ারে বসেনি। তো এই আদব কায়দাটা ওর কাছে শেখার ব্যাপার আছে, টাইমটা ওর কাছে শেখার ব্যাপার আছে, এবং যে কাজের সিনসিয়ারিটি, যে যেটা ধরতো, যেমন কুংফুটা ধরেছে, কুংফুটাকে একবারে শেষ করে মানে ব্ল্যাক বেল্ট নিয়ে তারপরে ওই কুংফু নিয়েই চর্চা করে আজকে সারা বাংলাদেশে সে মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় একটা অনুমতি দিয়েছেন যে সারা বাংলাদেশে মহিলাদের এবং বাচ্চাদের ক্ষেত্রে ক্যারাটে সমস্ত ও জেলায় উপজেলায় ক্যারাটে শেখাতে, এবং সেখানে সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সারা দিন রাত্র ক্যারাটে করতেছে। অবশ্য রিং পড়েছে দুইটা, একটু শান্ত হয়েছে, আদারওয়াইজ কিন্তু ওই ডক্টর যেটা বলেছে সেটা শুনছে না। ডক্টর বলেছে 45 মিনিট এক্সারসাইজ করতে, ও এখনও ইনস্ট্রুমেন্ট নিয়ে 1 ঘন্টা এক্সারসাইজ করে। তো এইবার আবার সেদিন হাসপাতালে গেল, অপারেশন হওয়ার কথা ছিল, তাও কিছু হয়নি, এই একটা সিস্ট পেয়েছে নাকি লিভার, কিডনিতে না লিভারে। তো তারপরে হাসপাতাল থেকে বাসায় গেছে, নাও সি হি ইজ অল রাইট। ওর ছেলে আসছিল সেদিন বাসায়, আমার ওর ছেলে তো বাইরে থাকে, দেশের বাইরে, বলে যা বা ভালো আছে। আমি বললাম ঠিক আছে, ভালো থাকলেই ভালো। অ্যান্ড তার কাছে আর অন্য অন্য ব্যাপারে তার কিছু বলার নেই, অন্য অন্য ব্যাপারে অন্যরা অনেকে অনেক কিছু বলেছে, সবাই সব কিছু বলেছে, আমিও অনেক কিছু বলেছি, আমি আর ওটার ব্যাপারে কিছু বলি না। আমি বলি হি ইজ গুড, এবং ওর কাছে একটা জিনিস সকলেরই শেখা দরকার, সেটা হচ্ছে যে আদব কায়দাটা ওর কাছে বোধ হয় আজকালকার ছেলে মেয়েদের ওর কাছে শেখার আছে।